প্রথমবারই যদি আমি বলি যে মজা জন্যই আর কি, কারণ আমাদের যে আমরা তো খুব টাইম খুব অল্প, আমাদের আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে দেখা যায় যে আমাদের খুব অল্প সময় আমরা চলাফেরা করি। তো এই অল্প সময়ের জন্য যে আমাদের একটু বিনোদন, আমরা তো বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে অতিবাহিত করি সময়, আর এই সময় অতিবাহিত করার জন্য দেখা যাচ্ছে যে আমাদের এই যে ডিজাইনিংগুলো বা আমাদের এই যে টেকনোলজিটা আমাদের খুব ব্যাড এফেক্ট হয়ে যায়, এবং সারাক্ষণ দেখা যাচ্ছে একবার আমরা নেটে ঢুকলে সারাক্ষণ আমরা নেটে থাকি। তো যাতে চলাফেরা করার জন্য ছোটো ছোটো লেখাগুলো নতুন বাড়িতে, এবং এটা হচ্ছে যে মজা করার জন্য, যাতে ফানিগুলো আমাদের রম্য, যে আমি বলি রম্য, এবং এই রম্যটা দেখাচ্ছি দুই লাইন চার লাইন আমাদের আড্ডার ছলে, বন্ধু বান্ধব আড্ডার ছলে আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো জাস্ট কালেক্ট করা। এটার চিন্তাটা হচ্ছে যে প্রথমতই চিন্তাভাবনা ছিল যে কিছু ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করা, এবং চিন্তাভাবনা এসেছিল যে পড়ারটা, মানুষ পড়া থেকে বিচ্ছিন্ন আছে, তো যেহেতু পড়া থেকে বিচ্ছিন্ন আছে তো আমরা সবসময় মজা করতে খুব পছন্দ করি, সব কিছু আমরা ক্রিটিসাইজ করি। তো ক্রিটিসাইজটা যদি বই পড়া, এই ছোট্ট কাগজের প্রিন্টের পড়ার মাধ্যমে যদি হয়ে থাকে, তাহলে বিষয়টা কেমন হয়, এই এই কেমন থেকেই হচ্ছে এই এই ছোট্ট ম্যাগাজিন বের করা। প্রথম দিনই আমি খুব ভালো সাড়া পেয়েছি। আমি প্রথম দিনই প্রায় 10টার মতন আমি সেল করেছি। প্রথম আমি যেদিন বের করি, আমি গত সপ্তাহে বের করি, আজকের দিনে, আজকে শুক্রবার, সো এই গত শুক্রবারে আমি আমার এই বিষয়টা বের করি, সন্ধ্যায় আমার প্রিন্ট থেকে আমার মেলায় নিয়ে আসা। প্রথম দিনে আমি খুব ভালো সাড়া পেয়েছি এবং সাড়া পাচ্ছি, এবং এবং শুধু সাড়া না, আমি লেখাও কালেক্ট করছি। কেন লিটল ম্যাকটা আমরা দেখতে পারি না, কারণ আমরা সবসময় হচ্ছে ভাইরাল, এবং আমরা সবসময় কী ঘটনা ঘটছে সমসাময়িক সেটার পিছিয়ে আমরা ছুটি। আর এই ছোটা থেকে দেখা যাচ্ছে যে ফেসবুকে কেউ একজন ভাইরাল হয়েছে, তো তার সঙ্গে আমি ছবি তুলবো, তার সঙ্গে তার লেখাগুলো দেখবো, এই জন্য দেখা যাচ্ছে লিটল ম্যাগের সংখ্যা কম। তারপরে লিটল ম্যাগগুলো আসলে স্টুডিও মানে হওয়া উচিত লিটল ম্যাগগুলো, কারণ এই 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 ছোটো ছোটো লেখার মাধ্যমেই একজন লেখক, একজন প্রকাশক সৃষ্টি হচ্ছে। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।